প্রদেশ কংগ্রেসত পুনের বিদ্রোহর উকমুকনি। কংগ্রেসের কার্যকরী সভাপতি উদঙালে দলীয় অন্তঃকন্দ। নিখিল ভারত কংগ্রেস কমিটির ফেসবুক পেজত মুকলি অসন্তুষ্টি প্রকাশ কার্যকরী সভাপতি রানা গোস্বামীর। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর নেতৃত্ব চলি থাকা ভারত জোড়ো যাত্রাত অংশ লৈছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বর লগতে দলের সাংসদ বিধায়কে। ফটোখনত দেখা গৈছে সভাপতি ভূপেন বৰা, উপদলপতি রকিবুল হুসেন, সাংসদ গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈর লগতে বিধায়ক রকিবউদ্দিন আহমেদক। ভারত জোড়ো যাত্রাত অংশগ্রহণ করা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বর এই ফটোখন ফেসবুকত পোস্ট করা হয়েছে নিখিল ভারত কংগ্রেসের ফেসবুক পেজত। ফটোখন সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়ার পিছতেই সকলোরে দৃষ্টি আকর্ষণ করলে ফটোখনের তলত অহা এটা বিশেষ কমেন্টে। কমেন্টত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে মুকলিক প্রকাশ করেছে অসন্তুষ্টি। কিন্তু কাক লৈ অসন্তুষ্ট রানা গোস্বামী? ফটোখনের তলতেই রানা গোস্বামীক উদ্দেশ্যি কমেন্ট প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদর। রানা গোস্বামীর অসন্তুষ্টির কারণ জানে দুলু আহমেদে। দুলু আহমেদর মন্তব্য, ফটোত আছে কংগ্রেসের দুজন গদ্দার বিধায়ক। রাষ্ট্রপতি নির্বাচনত দলক বিশ্বাসঘাত করেছিল দুই বিধায়কে। কংগ্রেসের ফেসবুক পেজত সভাপতির হইতে দুই বিধায়কক দেখি রানা গোস্বামীর খং উঠিছে বলেও মন্তব্য প্রাক্তন কংগ্রেসী দুলু আহমেদর। ভিতর যে অন্তর্গণ্ডল আর রানাদায় আরও একটা তখেতে যে সোশ্যাল মিডিয়াত লিখিছে এগারী কার্যকরী সভাপতি হয় তার কারণ এটাই যে এই ফটোখনত দুগারী বিজেপিক রাষ্ট্রপতি নির্বাচনত ভোট দিয়া বিধায়ক আসে রকিবউদ্দিন আহমেদ আর রকিবুল হুসেন। সেই দুগারীক দেখার লগে রাইজর আর কর্মীবিল খুব খং উঠে। সেই দুগারীক লো যেটা ফটো উঠেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি আর দুগারী সাংসদে, এই রানাদা সেটির উপর অল্প ক্ষোভিত হয়েছে। ক্ষোভিত হয়ে তখেতে মুক্তিক সোশ্যাল মিডিয়াত প্রকাশ করেছে আর তখেতে নেক্সট দলীয় সভাত মারপিট করব বলে এই দুলু আহমেদে কোয়া নাই। রানা গোস্বামী ডাঙরিয়ার লিখনীত আপনাদের ভালদরে চাব। রানা গোস্বামীয়ে মুক্তিক অসন্তুষ্টি প্রকাশ করাক লৈ প্রতিক্রিয়া কংগ্রেসের বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরীর। গদ্দার কোন চিনাক্ত হওয়া নাই, গদ্দার বিধায়কক লৈ অসন্তুষ্টি সকলরে আছে। অসন্তুষ্টি তো আমার সাধারণ কর্মীরও আছে, কার্যকরী সভাপতি বলে নহয় এজন সাধারণ কর্মীরও অসন্তুষ্টি আছে যে দলের বিধায়কে কিয় দলের প্রার্থীক ভোট নিদি বেলেগ ভোট দিলে, এইটো তো অসন্তুষ্টি সকলরে আছে। এনেকে আইডেন্টিফাই করি, আইডেন্টিফাই করার কোনো স্কোপ নাই, যার ফলত এতিয়া গাদ্দার বা কিবা কিবি শব্দবিলাক প্রয়োগ করা হয়েছে, এইখিনিতে যিসকলে সেই ঘটনাটো করেছে তেওঁলোকে নিশ্চয় অনুতপ্ত বলে মই ভাবো। এটার পাছত আনটো নির্বাচনত পরাজয় আর দলীয় অন্তঃকন্দলত জর্জরিত প্রদেশ কংগ্রেস। তার মাজতেই কার্যকরী সভাপতি রানা গোস্বামীর অসন্তুষ্টির মুকলি বহি প্রকাশে যথেষ্ট অস্বস্তি পেলাইছে দলীয় নেতৃত্ব। ভিডিও জার্নেলিস্ট সৌরভর হইতে হিমাংশু চহরিয়ার রিপোর্ট, অসম লাইভ 24।